قیامت পর্যন্ত এই গুরুস্থানে আল্লাহ তাআলা আযাব দিবেন না জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইতের নাম হলো ওসমান ইবনে মাজউন তাকে দিয়া জান্নাতুল বাকি গুরুস্থান দাফন করা হয়েছে জান্নাতুল বাকি গুরুস্থান হলো নবীজির রওজায়ে আথারের পরশি কবরস্থান قیامت পর্যন্ত এই গুরুস্থানে আল্লাহ তাআলা আযাব দিবেন না কারণ নবীর বাড়ির কাছের কোন গুরুস্থানে নবীর উম্মতের কবরে আগুন জ্বালায়া আল্লাহ তাআলা নবীজিকে দুঃখ দিবেন না নবীজির সম্মানে এই গুরুস্থানে আযাব নাই এই কারণে সাহাবায়ে কেরাম ওলি বুজুর্গ তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন ওলিয়ে কেরাম মুবাল্লিগে ইসলাম বুজুর্গানে দিন হিজরত কইরা মদিনায় চল্লা যায় শুধু এই গুরুস্থানে শোয়ার আশায় যদি এই গুরুস্থানে শুয়া যাওয়া যায় তাহলে কবরের আযাব থেকে রেহাই পাওয়া যায় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের আগেই বলে গেছেন দাফনের আগে বলে গেছেন যে ইন্তেকালের আগে বলে গেছেন আমার কবরে যারা সালাম দিবা তারা বাকিতে যাইবা জান্নাতুল বাকিতেও তারা সালাম দিবা এই কারণে রসূলের রওজায় ঢোকার দরজার নাম হলো বাবুস সালাম আর বের হওয়ার দরজার নাম হলো বাবুল বাকি তার মানে হলো যারা রসূলের সালাম দিলা রওজায় দাঁড়ায়া তারা বাকির ভিতরেও যাও কারণ জান্নাতুল বাকি গুরুস্থানের ভিতরেও নবীর সাথীরা ঘুমায় রইছে সোহাদায়ে উহুদ সাহাবায়ে কেরাম ওলিয়ে কেরাম বুজুর্গানে দিনরা ওখানে ঘুমায় রইছে ইতিহাস বিখ্যাত ইমাম ইমাম মালিক ঘুমিয়ে আছেন ভারতবর্ষের শাইখুল হাদিস প্রথম শাইখুল হাদিস শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যার জন্য শাইখুল হাদিস লকবটাকে ওয়াজা করা হইছে শাইখুল হাদিস লকব আগে ছিল না কিন্তু শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির সম্মানে শাইখুল হাদিস লকবকে নির্মাণ করা হয়েছে লকব ওয়াজা করা হয়েছে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমাইবার জন্য হিজরত করে মদিনায় চলে গেছেন জীবনের শেষ ভাগে মদিনায় অবস্থান করেছেন এবং জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমায় রয়েছেন কারণে আশিক মুমিন যারা মদিনায় একবার ঢুকে কোনো সময় অল্প সময়ের জন্য যখন ঢুকে তখন আশিকিন যারা বলে আল্লাহর কাছে আল্লাহ গো যাইতে আসি নাই থাকতে আইছি দয়া কইরা যদি মদিনার মাটিতে কবরটা কইরা দিতা আর যদি জান্নাতুল বাকির গুরুস্থানে আমার কবরটা বানায় দিতা তাহলে আমি ভাগ্যবান হইতাম দূরে যখন থাকে তখন দোয়া করে বাকিয়ে মুকাদ্দাস পে হো মেরি মরকাদ বাকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ হামেশা রহু মই কিনারে মদিনা হামেশা রহু মই কিনারে মদিনা রহে মেরে মস্কন হওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বনে মেরে মদফন দিয়ারে মদিনা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলমানরা এই গুরুস্থানে মাইয়িত হওয়ার দোয়া করতে থাকবে আর এই গুরুস্থান যাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে তিনি হলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু উনি হলেন এই গুরুস্থানের পয়লা মাইয়িত আউয়ালু মাম্মা তাবাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকী